যখন মাইয়াতকে কবর কবরে রাখা হবে নবীজি বলেছেন দুইটা ফেরেশতা আসবে ফেরেস্তা কয়টা বললাম জি ভাই একবার ফেরেশতা কয়টা বললাম মলানা বলেছে দুইটা ফেরেস্তা মসজিদের কোনে খালি একজন এমনি করছে মানে ও আর কি দুটাকে দেখে নিবে ও মনে মনে ভাবছে দুটাকে দেখে নিব আমি এই এলাকার মাস্তান এই এলাকার আমি হলাম সব থেকে বড় সার আমাকে দেখে বিশ পঁচিশ জন ভয় খায় আমি বড় পিস্তল আমি মাত্র দুইটাকে দেখে নিব দুই দিকে ফেলে দিব এমন সময় খবর এসছে বালুয়া গ্রামে হাজি সাব মারা গেছে চলে গেল মাটি দিতে খামকা ফেরেস্তা দেখবে এবার সন্ধ্যা মাগরিবের পর জানাজা হয়েছে দাফন করে সবাই বাড়ি চলে গেল কিন্তু বাঁচতালায় বসে আছে সবাই যখন চলে গেছে একটু আঁধার হয়ে গেছে ফেরেশতা দেখবে কবর খুলছে ভাইয়ের আমার কবর যখন খুলছে যে কবরের ফেরেশতা হাজিক এবার প্রারেশান করছে তো দেখি ওদেরকে লোড়ে বাড়ি না যেই কবর খুলতে গেছে ওই গ্রামে নাইট ডিউটি ছিল যে গোরস্থানের নাইট ডিউটি করবে কারণ শিয়ালে লাশ তুলে দেয় এমনও বহু জায়গায় আছে কবরে নাইট ডিউটি দেওয়া হয় তো দুইটা ছেলেকে বলে দিয়েছে আজকে রাত্রিতে তোরা নাইট ডিউটি করবে যখনই বলেছে নাইট ডিউটি করবে কারণ আজকে মরে সাধারণ ডিউটি পাকা পড়ে গেছে ওরা তখন বাড়িতে গিয়ে দুইজন প্যান্ট ট্যান্ট পরে কাঠ টোট লাগিয়ে জ্যাকেট পরে দুইজন দুটা লাঠি নিয়ে আসছে শিয়াল তাড়তে হবে তখন দেখছে ও ফুটা করে কবরে ঢুকছে দেয়ারা বলছে কেবে এলো এলো ভুল হয়েছে আর করবো না মাফ করে দে দুলাটি দিল তেরে দিল গ্রামে এসে বলছে হাজি সাহেবের কবর কুদ্তে গিয়ে ফেরস্তা দেখে এসছি দুইটা বেশি বয়স হবে নল্প লোড়ে পেরে নিব আর নামাজ রোজার দরকার নেই কিন্তু বন্ধুরে শোনালেন একটা ফেরিস্তার ক্ষমতা আল্লাহ তবার আকবার তাঁ আলা বলছেন শফ্ মালাই কা তো সফ আল্লাহ এতে কাল্লামু না ইল্লামান আদিন আল্লাহ গুরু রহমানু ওক স বাবা সব মনে কাতার নামাজে যা দাঁড়ানো হয় ওই লাইনটাকেই সব বলা হয়েছে এটাকে সব মনে হল কাতার কিন্তু বন্ধুরে। তফসিরের ভিতরে লেখছে সব মানে তো কাতার একটা ফেরেশতার নাম আছে সব তার নাম হচ্ছে কাতার ওই ফেরেশতাটা কি করছে সব সময় জিকির করছে ওকে যখন আল্লাহ বলবে ধর তো একবার এমনি করে মুষ্টি দিয়ে ধরবে তো সাতভোগ আসমান জমিনকে ধরবে আল্লাহ তাবার একবার তালার আর একটা ফেরেশতা আছে তার নাম হলো আজরাইল আল্লাহ খালি বলবে ধর যাকে ধরবে তাকে আর দুনিয়া দেখতে দেবে না আল্লাহর আর আর একটা ফেরেস্তা আছে তার নাম হলো কি তার নাম হলো আপনার কি না সুর ফুঁকবে ইসরাফিল একবার বলবে সুর ফুঁকে দেয় এই জমিন আসমান পাহাড় পর্বত নদী নালা সমুদ্র সবকে ময়দান তৈরি করে দেবে এরকম ক্ষমতাবান ফেরেস্তা এরকম ক্ষমতাশীল ফেরেশতা আপনার আমার কবরে আসবে আর এসে বলবে মান রব্যকা মা দিন একজন যতটি লোক বসে আছেন আমি সহ আমরা সহ মানে স্টেজের নামতে ডানে বামে বুকে হাত দিয়ে কারো বলার ক্ষমতা নেই যে এক চান্সে পেরিয়ে যাব উত্তর দিয়ে আল্লাহ যদি দয়া না করে তাটা হলো পরীক্ষার ঘর কবর কিসের ঘর বললাম জোরে বলেন কিসের ঘর পরীক্ষার ঘর প্রশ্ন কয়টা হবে তাহলে দুনিয়ার পরীক্ষা থেকে কত পার্থক্য আছে খালি একবার দেখে নেন সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মানে আর মাস আছে ছ মাসের মধ্যে মাধ্যমিকে যারা পড়াশোনা করছে তাদের পরীক্ষা হবে আর আট মাসের ভিতরে রেজাল্ট আউট তো এখন থেকে মাধ্যমিকের কি কোয়েশ্চেন হবে কি সওয়াল হবে কি প্রশ্ন হবে এই প্রশ্নগুলো যদি ছেলেদের হাতে দিয়ে দেওয়া হয় ওরা লিখবে কেমন ফেল কেউ পড়বে যেটা সব থেকে মাথা মোটা উই আবার ডাক্তারি চান্স পাবে যে এইখানকার সুই মারবে জি ডাক্তারি চান্স পাবে এক নম্বর গেল দুই নম্বর যদি কোন ছেলে পরীক্ষার পর ফেল পাই বা ব্যাক পেয়ে যায় দ্বিতীয় চান্স পাবে কি পাবে না পরীক্ষা দিতে হবে কিন্তু বন্ধুরা এই দুটির মধ্যে পার্থক্য দেখেন কবরে কি প্রশ্ন হবে আমার আল্লাহ কত বড় মেহেরে বান শোদ্দশো বছর আগে তার নবীকে দিয়ে প্রশ্ন আর প্রশ্নের উত্তর পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে আল্লাহ গোপন রাখেনি আল্লাহ বলেছেন মান রব্বুকা নবীজি বলেছেন মান রব্বুকামুকামানবে তার মানে কবরের প্রশ্ন আউট হয়ে গেছে এখানে প্রশ্ন কোনো রকম গোপন করা হয়নি নাম্বার দুই পৃথিবীর পরীক্ষাতে যদি কেউ ফার্স্ট চান্সে ফেল পড়ে যায় তাহলে সেকেন্ড চান্স পাবে একবার না হলে দুইবার দুইবার না হলে তিনবার তিনবার না হলে চারবার একবারে না হয়তো বারবার দেখো কিন্তু কবরে আল্লাহ এই জায়গাটা বড় শক্ত করেছেন আমার আল্লাহ বলছেন লাও কবরে পাস করতে গেলে এক চান্সই বেরিয়ে যেতে হবে দ্বিতীয় চান্স পাওয়া যাবে না কবরে যদি কোনো ব্যক্তি বলে ও ও ফেরস্তার দল ও আমার আল্লাহ ফার্স্ট চান্সে ফেল পড়ে গেছে সেকেন্ড চান্স দেখব একবার পৃথিবীতে পাঠিয়ে দাও যেদিন হবে মরণ ঘর ছুটি তখন বুঝিতে পারিবে কবরের জলন যেদিন হবে মরণ ঘর ছুটি তখন বুঝিতে পারিবে ছেড়ে দাও দুনিয়ায় করিব না গুণা তবু তোমায় ছেড়ে দেবে না ঘুমায়ে এ ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চির জনমের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না আর তো কোনো দিন ফিরে আসবে না যখন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে মুখানা দেখিবে ফিরে চলে যাইবে বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না আর তো কোনো দিন ফিরে আসবে না নামাজ পর রোজা রাখ কালে মা কর নামাজ পর রোজা রাখো কালে পর করো কবরেতে পাবে তুমি শান্তনা আর তো কোনো দিন ফিরে আসবে না ঘুমায়ে ঘুমায়ে যাইবে তুমি চির জনমের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না বন্ধুরা আমার এখানে এক চান্সে পাস করতে হবে নাম্বার 3 পৃথিবীর যত বিদ্যালয় আছে যত পরীক্ষার হল আছে যত পরীক্ষা হয় কেউ যদি একশোতে তেত্রিশ পায় তাকে পাস ঘোষণা করে দেয় তার কারণ পৃথিবীর সমস্ত এডুকেশন বিভাগের দার্শনিক একমত যে একটা ছেলে যদি শতকরা তিন ভাগের এক ভাগ পায় তাহলে তাকে পাস ঘোষণা করে দাও আমার আল্লাহ কত মেহের বা তিনি আল্লাহ আমাদেরকে একশোতে দশ পেলে পাস করে দেবেন দশ ভাগের এক ভাগ তিনি চাইছেন বাকিটা তিনি মেহেরবান আমাদেরকে পার করে দেবেন তাই বিশ্বনবী বলছেন ওই কবরের প্রশ্নকে তোমরা রেডি করে কবরে যা জি ভাই রেডি হতে হবে কবরের প্রশ্নকে কে পারবেন উত্তর দিতে জি উত্তর দিতে সব মলবিরা পারবে তাহলে একটা মলবি জাহান নাম যাবে না বাচ্চা যত আলিম মাদ্রাসাতে পড়েছে এটা সবারই মুখস্থ আছে মান রব্বু কা রব্বি ইল্লামা দিনু ইসলাম মান নবিয়ু কা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে একটা মলবি জাহান নাম যাবে না জি নাস্তিক আল্লাহ উ মানে না নাস্তিক মা মা বলছে ব্যাটারে নামাজ রোজা কর কবরে কি জবাব দিবি তুই বলছে বকিস না পুরানো কথা বলা কে ভেড় ভেড় করছিস কোর্টের উকিল ফের ও চোপার জোর খুব ও দুই কে সতেরো বলতে পারে ওরা কার মোবাইল রে ওই মোবাইলটাকে ছুটতো বিরক্ত করছে সে মোবাইল ডেকে গেছে কোথাও তো ও এক রাতে মুখস্থ করে লেছে গোটা কবরের প্রশ্ন আর উত্তর সকালে উঠার মা বলছে নামাজ পড় রে বেটা কি উত্তর দিবি কবরে ও কবর ছাড়া কিছু আর হাদিস জানে না তো বলছে শুনেলে খালি শুনেলে লে মান রব্বু কা রব্বি মা ইসলাম মান নবী কা নবী মুহাম্মদ মুস্তফা আলাইহি সাল্লাম বাস মা তখন কপালে হাত দিয়ে বলছে বেটা আমি চেয়েছিলাম তুই আবিদ হ কিন্তু আলিম হয়ে গেছিস খুব ডাকছে তোমার বন্ধু জিলা খার লেগে তাহলে ওই ফোনটা যদি আমার হতো তো কত খুশি হতাম রে আমার ফোনে কেউ ফোন করছে না ফোন ভেঙেই ফেলে দিব দেব মোর করে দিতে হয় আসে না আমার দিকে না মাইক বন্ধ হয়নি মাইক ঠিক চলছে তুম মকস্থ করে নিয়েছো আল্লাহ দীনুল ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা কপালে হাত দিয়ে বলছেন ব্যাটারে আফসোসের কথা আমি চেয়েছিলাম তুমি আবিদ হও কিন্তু আলিম হয়ে গেছো মকস্থ করে বিদ্যা শিখেছো কিন্তু আল্লাহর গোলাম হতে পারোনি পৃথিবীর যত ব্রেন আছে পৃথিবীর যত জ্ঞান আছে কবরে কি জিরো হয়ে যাবে কোনো কাজে লাগবে না মা বলছে গল্প শুনবি উকিলকে শোনাচ্ছে তুই যত বড় উকিল হ আমার পেটে হয়েছিস তোর পেটে আমি তো গল্প শোন গল্প শোনাচ্ছে বলছে একজন একটা ময়না পাখি রেখেছিল তো পাখিটাকে বুলি শিখিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন খালি এইটুকু শিখেছ আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আর বাড়ির দরজা তোকে খাঁচাতে রেখেছে যে ঢুকছে খালি বলছে আসসালাম আলাইকুম কেমন আছে লোক বলছে আর ময়না কথা বলছে রে কথা লাই এর নাম হচ্ছে বুলি ওকে যদি বলা হয় আমি ভালো আছি তুই কেমন আছিস আর পারবো আর রস আছে কথার মধ্যে পার্থক্য আছে তোর বন্ধুটা খালি তর্ক লাগছে যেখানে সেখানে যে আমার মাইনা কথা বলে তখন ওর আর একটা বন্ধু বলছে চো তোর মাইনা দেখব ও কিন্তু বাড়িতে একটা বিড়াল পুষে বড় বিড়াল সেই বিড়ালটা একদম মুখটা ভয়ানক করে আছে ওকে ব্যাগেতে ভরে নিয়েছে ওকে ওকে চিপে চিপে রাগিয়ে রেখেছে আর যেই খাঁচার কাছে গেছে ময়না পাখিটা গর্দন তুলেছে সালাম দিবে জিজ্ঞেস করবে কেমন আছো অমনি দিয়েছে আর যখনই বিড়ালটা দিয়েছে তখন সঙ্গে সঙ্গে ময়নাটা খাঁচার ভিতরে ছটফটি করে চি করে কেঁদে উঠেছে তখন ওর মা বলছে ব্যাটারে একটা ময়না পাখি ভাঁসা মুখস্থ করেছিল আর এক একটা বিড়ালকে দেখার পর ও ভাষা কোন দিকে ভুলে গিয়ে যেটা ওর আসল ভাষা সেইটাতে ফিরে চলে গেল অতএব তুই যদি কবরের প্রশ্নগুলোকে মকস্ত করে 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 যদি ঠোঁটে লাগিয়ে নিস যেদিন আমার আজরাইলকে দেখবি আল্লাহর আজরাইলকে আর কবরের মন কিরকে তোর মকস্ত বিদ্যা কোন দিকে চলে যাবে মকস্ত বিদ্যা দিয়ে কবরে পার হওয়া সম্ভব হবে না কবর এমন একটা জায়গা এই জায়গাতে তিনখানা প্রশ্ন হবে কিন্তু এখানে ইমান একই সঙ্গে তিনটি জিনিসকে পৃথিবীতে রেডি করে যেতে হবে তবেই সে কবরে বাঁচতে পারবে নচেত কবরে বাঁচার ক্ষমতা হবে না জি কবরে সব থেকে কম দিন যে শুয়ে থাকবে কম দিন সবথেকে কম চল্লিশ বছর সুরা জুমারের তফসিরে এসেছে চল্লিশ বছর ইনসালে হেউ করা প্রথম সুরে পৃথিবী ধ্বংস হয়ে সব মাটি চাপা থাকবে দ্বিতীয় সুরে উঠবে এই প্রথম সুর থেকে দ্বিতীয় সুর হচ্ছে চল্লিশ বছর এখন আপনি আমি যদি কালকে মরি তো কতদিন শুয়ে থাকতে হবে অল্লাহ জানে কিন্তু নেকারদের কবর আলাদা বদকারদের কবর আলাদা নেককারের কবরে সাজা আলাদা বদকারের কবরে সাজা আলাদা জি ভাই তাহলে উত্তর কিভাবে দেবেন প্রশ্ন নম্বর এক মনোরম্বকা আম্মা একটা আছে মিসকাতের ভিতরে এসেছে বরাত দিয়ে আল্লাহর নবী বলছেন কবরের ভিতরে যারা উত্তর দিতে পারবে কবরের ভিতরে যারা প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিয়ে দিবে কবরের ভিতরে যারা ফেরিস্তা বলবে মান রব্বুকা বলবে রব্বী আল্লাহ ওরে আমার বেটি রে ওরে আমার মা রে ওরে আমার বোন রে ও আমার খালার দাল বলবে মান্নবী উ কান মী মাহমু সালসাল্লাম মাদিন উকা দিন ওল ইসলাম এই উত্তরগুলি যখন ঠিক ঠিক দিয়ে দেবে বিশ্বনবী বলছেন ওর জন্য জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে ভয়াবহ আগুন এখন যেন একে অপরকে ছিঁড়াছিঁড়ি করছে লেলিহান আগুন যেন একে অপরকে টান মারছে ওই দৃশ্যটা ওকে দেখানো হবে আর বলা হবে ওরে আল্লাহর গোলাম রে তুই আল্লাহকে ভালোবেসেছিস তুই আল্লা তোর ওপরে দয়া করেছে আল্লাহ তোর ওপরে রহম করেছে তাই তুই ঠিক 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 উত্তর দিতে পেরেছিস তাই তোর আল্লাহ তোকে এই রকম কঠিন জায়গা থেকে চির দিনের জন্যে মুক্তি দিয়ে দিয়েছে এখন তুই চিরসুখে থাকবে ওরে আমার বন্ধুরে যে লোকটা উত্তর দিতে পারবে না আহালা আফসোস আমি কিছুই জানি না কিছুই জানি না যে কবরে প্রশ্নের উত্তর দিতে পারলো না তার জন্যে জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে আর জান্নাতের দরজা খোলার পর ওকে লানো দিয়ে দিয়ে হতভাগা রে বদনশিব রে ওরে কপালপুরা রে হতভাগি রে কপালপুরি রে তোর এত সুন্দর সুখের জায়গাটা আল্লাহ তোকে চিরতরের জন্য মেহরুম করে দিয়েছে শুধু বদ আমলের জন্যে ওরে বদনশিব তুই যদি ঠিক মতো জীবনে আমল করতিস রে ওই জায়গাটা পেতিস আর তাকে জান্নাত না তার নাম দেখানো হবে না আম্মা জানা হেস ঘর একটা ইহুদিদের মেয়ে ইহুদিদের মেয়ে ভিক্ষা করতে আসলো আম্মা যেন এসা বলছেন আমি ওই মেয়েটির হাতে দুটি খেজুর দিলাম আর যখনই খেজুরটা পেয়ে গেল ইহুদিদার মেয়েটা আমাকে দোয়া দিচ্ছে রে তোকে যেন আল্লাহ কবরের আজাব থেকে মুক্তি দেয় এই কথাটা শোনার পরে পরে আমার হৃদয়ের ভিতরে যেন কম্পন শুরু হয়ে গেল কবরে কি আজাব হবে নাকি এরপর এরপরে যখন আমার কাছে আসলেন আমার প্রিয় স্বামী আখিরি পায়গাম্বার আসলেন তো আমি স্বামীকে প্রশ্ন করলাম ও দয়ার নবী গো ও গে পায়গম্বার গ আপনি বলেন কবরে কি সাজা হবে কোন নাকি তো আল্লাহর নবী বললেন আয়ে সারে আদা বেলকাবরে হাকন আদা বেলকাবের হাকন কবরের আজাব হলো সত্য 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 অবরে আজাব আছে শান্তি আছে শাস্তিও আছে জি যা মাথা কাজ করছিল ওই সাহাবিটার নাম কি সত্তর হাজার ফেরেস্ত এসেছিল সাত বিন না সাত দিন আকাশ সাত দিন আকাশ কত বড় সাহাবি জি সত্তর হাজার ফেরেস্তা যার জানা চাতে তাকে কবর চাপ দিয়েছে বিশ্বনবী দুই হাত দিয়ে ধরিয়ে দিলেন আপনি আমি কি ভাবছি বলেন আপনাদেরকে আমি বলছি না আমি কি ভাবছি আমি কত বড় মাস্তান হয়েছি আমি কত বড় আল্লাহ হয়ে আল্লাহ হয়ে গেছি যে কবরকে ভয় করি না জি ভাইরা আমার এগুলো খুব অনুসূচনার কথা এগুলো বোঝার কথা চলেন উত্তর কিভাবে দেবেন এটা বলে আজকে শেষ করব। তা আবার সবগুলো কমপ্লিট হবে কি না ছোট ছোট করে বলি তিনটি প্রশ্ন প্রথম নম্বরও হলো আসলে কিন্তু একটা প্রশ্ন পিওর সাবজেক্ট কটা একটা একটা অ্যাডিশনাল হলো দুটো মা দিন নবী কা এটা দুটো অ্যাডিশনাল সাবজেক্ট পিওর হলো একটা কেন বলেন তো এটা সাবেত করছে কিভাবে মুফাসিরা বলছে যে আমরা নবী মোহাম্মদ সাল্লাহামের পূজা করি না আর দিন তো নবী আর আল্লাহকে নিয়ে এই দুটোকে সাইডে রাখা হচ্ছে কেন যে আল্লাহ প্রশ্ন দেবেন একটা যেহেতু আল্লাহ শিক্ষা দিয়েছেন একটা আলাস্তবে রব্বিকুম কে শিখিয়েছেন আল্লাহ আলাস্তবি রব্বিকুম কে শিখিয়েছেন আল্লাহ ওই জন্য আল্লাহ রবের প্রশ্নটা প্রথমেই কবরে রেখেছেন মান রব্বকা তোর রব কি রব কেন বললেন বলতে পারতেন তোর আল্লাহকে বলতে পারতেন তোর আল্লাহকে আল্লাহর জাতি নাম হল আল্লাহ আল্লাহর সেফতি নাম হলো রব ভেজালটা দেখেন জাত আর সেফত বুঝেন জি ভাই একটা হলো নাম আর একটা হলো টাইটেল আমার নাম নূর মোহাম্মদ আমি জালসা করি তাই বক্তা গাড়ি চালাইলে ড্রাইভার কাপড়ের দোকান করলে কাপড়ওয়ালা আমি যদি ট্রেন তো আমাকে ড্রাইভার বলবেন প্লেন চালালে পাইলট বলবেন নৌকা চালালে মাঝি বলবেন তো এইগুলো নাম লই এগুলো গুণ এগুলো কাজের জন্য তার গুণ তো আল্লাহর নাম একটা আল্লাহ বাকিগুলো আল্লাহর শেফাক আল্লাহ রাব আল্লাহ রজাক আল্লাহ খালেদ আল্লাহ মালিক আল্লাহ সত্তার আল্লাহ গফ্ফার এগুলো আল্লাহর হল সেফত আল্লাহর গুণ তো আল্লাহ নিজের নামে প্রশ্ন রাখলেন না আল্লাহ তার কাজের ওপরে প্রশ্ন লাগলেন মান মানে কি রব মানে পারোয়ার দেগার রব মানে পাল্লেওয়ালা দুইটা তর্জমা করি আমরা কিন্তু একজন দার্শনিক বলেছেন রবের তর্জমা করে এর হক আদায় করা কারো ক্ষমতা নাই রব এত জামে অক্ষর রব এমন একটা জামি শব্দ এর ভিতরে কত গুণ ভরা আছে সবগুলোকে বন্ধুরে তর্জমা করে বোঝানো সম্ভব নয় তাই তিনি বলেছেন যে রবের তর্জমাটা আমি একটু অনুসূচনা দিতে পারি তিনি বলছেন অস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মেটান তিনি আমাদের রব অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আমাদের কোনো অস্তিত্ব ছিল না আমাদের দেহ কান ছিল না যিনি আমাদেরকে বডিটা দান করলেন আর বডিটা দান করার পরে যখন যা প্রয়োজন সেই প্রয়োজনটা যিনি মিটান তিনি হলেন আমাদের রব তাই আল্লাহ তাবার আকবর তালা বলেন আলাস তো রব বেকম আমি কি তোমাদের রব নয় আমাদেরকে খাওয়ান যিনি তিনি রব আমাদেরকে পরান যিনি তিনি রব যিনি আমাদেরকে রব দেন তিনি রব যিনি আমাদের আমাদেরকে সুস্থ করেন তিনি রব যিনি আমাদেরকে লাভ দেন তিনি রব যিনি আমাদেরকে লস দেন তিনি রব এক কথায় পৃথিবীর বুকে দুঃখে সুখে রাতে দিনে চলতে ফিরতে উঠতে বসতে যিনি আমাদেরকে গাইড করে রেখেছেন তিনি আমাদের রব এরপরেই পৃথিবীর বুকে